হ্যালো বন্ধুরা, আজকে আমার হাজবেন্ড আর আমি চলে এসেছি চ্যালেঞ্জ করতে। দেখুন মেনুতে কী কী আছে। রাইস, উচ্ছে আলু সিদ্ধ, বিনস আলু ভাজা, স্যালাড, পাঁপড়, চিকেন, ডাল, আর এখানে রুটি আছে তরকারি। বন্ধুরা, তাহলে স্টার্ট করা যাক। আর তার আগে বলে দিই, এই কম্পিটিশনে তো আমি জিতবই, আগে থেকেই আমি জানি ও পারবেই না। যে হারবে তাকে লঙ্কা খাওয়ানো হবে। আর যে জিতবে তাকে দুটো লঙ্কা খাওয়ানো হবে। স্টার্ট। লটি আমার চ্যালেঞ্জ করছে, হারিয়েই ছাড়বো। চিকেন আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না, জিতবো তো আমি নিজেই জানি। কিন্তু আমার মনে হচ্ছে আমার সঙ্গে কোনো একটা চিটিং করা হয়েছে, কারণ আমার ভাত এখনও 1/3 হয়নি, আবার শেষ হয়ে গেছে। আস্তে আস্তে খাচ্ছে, একই সেম ভাত দিয়েছি। তোমরাই বলো কমেন্ট করে, যা থালা তো দেখেছো, সেম ভাতই দিয়েছি। আসলে খেতে পারছে না তো ওই জন্য বলছে।
বন্ধুরা, আমার সঙ্গে অনেক বড় একটা অন্যায় হয়েছে, আমি বুঝতে পারছি। কোনো অন্যায় হয়নি, ফেরে যাচ্ছে, খেতে পারেনি। আপনারা বিচার করবেন। দেখো বন্ধুরা, আমার পুরো খাওয়া কমপ্লিট, থালা পুরো পরিষ্কার, বাটিও দেখে না, সব পরিষ্কার। ওর কিন্তু এখনও খাওয়া হয়নি, সব পরিষ্কার। আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, মনে মনে আমি খাওয়া শেষ করে নিয়েছিলাম অনেক আগেই। তাহলে চ্যালেঞ্জটা আমি জিতেছি, তোকে একটা লঙ্কা খেতে হবে, মিষ্টি লঙ্কা দেখে নিয়ে আসো। ও খেয়ে নি, তারপরে লঙ্কাটা খাওয়াবো। বন্ধুরা দেখতে পেলেন কত বড় একটা অন্যায় আমার সঙ্গে হয়ে গেল। আমার সঙ্গে গেম প্ল্যান করা হয়েছে। যাই হোক, এখন রুলস ইজ রুলস, আমি লঙ্কা খেতে প্রস্তুত আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে লঙ্কাটা একটু ঝাল আছে। এই যে আমার ছেলে লঙ্কা এনে দিয়ে দিল, খেয়ে না। কিন্তু আপনারা জানেন যে কথার মধ্যে অনেক কিছু জিনিস থাকে, আইনের সমস্ত কিছু এরকম ফাঁক ফোকর থাকে, এখানেও আছে। লঙ্কা খেতে বলেছে, লঙ্কা চিবিয়ে খেতে বলেছে না গিলে খেতে বলেছে, সেটার ব্যাপারে কোনো ক্লিয়ার করেনি। তো আমি সেরকমভাবেই খাচ্ছি আর কি। ভিডিওটা কেমন লাগলো গাইস?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম চ্যালেঞ্জ যদি আরও দেখতে চান তো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। বাই। খুব ঝাল, আর কম্পিটিশন করবো না কোনোদিন।